তিনটে একটা স্টিক্স ছিল লাউডনেস পিচ আর কোয়ালিটি তার মধ্যে আমরা লাউডনেস পড়ে ফেলেছি আমরা বুঝতে পারছি লাউডনেসটা ডিপেন্ড করছে অ্যাম্পটিটিউডের ওপর আর পিচটা ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির ওপর আর তারপরে একটা প্রপার্টি পড়ে থাকছে সেটা হচ্ছে কোয়ালিটি যখন আমরা দেখতে পাবো দুটো সাউন্ডের লাউডনেস এক হয়ে গেছে পিচ এক হয়ে গেছে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে দুটো সাউন্ডেরই অ্যাম্পটিটিউড এক সাউন্ড ওয়েভের অ্যাম্পটিটিউড এক হয়েছে আবার দুটো সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি এক হয়েছে তখন আমরা লাউডনেস আর পিচের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কোনো ডিফারেন্স আনতে পারবো না কার পরিপ্রেক্ষিতে ডিফারেন্স আনতে পারবো সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি কীরকম না এইটা হলো সেই বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি ডেফিনেশানটা পড়ি দ্য কোয়ালিটি অফ সাউন্ড ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড হুইচ এনাবল আস টু ডিস্টিংগুইস ওয়ান সাউন্ড ফ্রম অ্যানাদার হ্যাভিং দ্য সেম পিচ অ্যান্ড লাউডনেস অর্থাৎ পিচ এক লাউডনেস এক তাহলে যে প্রপার্টির উপর বেস করে দুটো সাউন্ডকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো সেটাই হলো কোয়ালিটি। দ্য প্রেজেন্ট সাউন্ড ইজ সেড টু বি অফ এ রিচ কোয়ালিটি মানে প্রেজেন্ট মানে যেগুলো মানুষ শুনলে বিরক্তি বোধ করে না মনটা ভালো হয়ে যায় সেইটা হচ্ছে রিচ কোয়ালিটি সাউন্ড মানে সেই কোয়ালিটিটা হয় মিউজিক ইজ প্লেজেন্ট টু ইয়ার অ্যান্ড ইজ অফ রিচ কোয়ালিটি আমরা যদি মিউজিকের কথা চিন্তা করি টিনের ছাদে একটা ঢিল এসে পড়ল সেটা কোনো একটা লোক যদি ঘরের মধ্যে ঘুমায় তাহলে কিন্তু সেই শব্দ তার কাছে ভালো লাগবে না তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট সাউন্ড হবে না সেই অর্থে ওটা বাজে সাউন্ড হয়ে যাবে মানে সেই অর্থে ওটাকে আমরা বলবো নয়েজ তারপরে সাউন্ড প্রডিউসড বাই ডিফারেন্ট সিঙ্গার্স লাইক কুমার সানু মোহাম্মদ রফি উদিত নারায়ণ এরা আমরা সবাই জানি এরা সব সিঙ্গার এদের যদি সাউন্ডটাকে ক্যাথডরে অসিলেস্কোপ যন্ত্রে ধরে রাখার ব্যবস্থা করা হয় তাহলে আমরা দেখতে পাবো কুমার সানু মোহাম্মদ রফি উদিত নারায়ণ এই তিনজনেরই শব্দ মানুষের মনে প্লেজেন্ট সাউন্ড এই ফিলিংসটা নিয়ে আসছে তাহলে পার্থক্যটা কি করে করব কোয়ালিটি দেখে অর্থাৎ সিআরওতে যে ডিসপ্লেস ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম কার্ডটা আসবে এই তিনটে সিঙ্গারের তাদের এক একটা এক এক রকমের হবে কিন্তু আর যাই সেটা নয়েজ নয় সেগুলো সবই মিউজিক তাহলে কোয়ালিটি ডিপেন্ড করছে মূলত কার ওপর ওয়েব ফ্রম ডব্লিউ এ ভি ওয়েব এ ফো আর এম ফ্রম ফ্রম মানে বাংলা ভাষায় আকার ওয়েবের আকারটা কেমন তার ওপর ব্যবস্থাটা হচ্ছে কোয়ালিটির তাহলে আমরা শর্টকাটে যদি একটা ছকের মাধ্যমে দেখি একটা টেবিলের মাধ্যমে দেখি তাহলে আমরা কী দেখতে পাবো লাউডনেস ডিপেন্ড করছে কার উপর ফ্যাক্টরটা কি অ্যাম্প্লিটিউড পিচের ফ্যাক্টরটা কী হবে ফ্রিকোয়েন্সি আর কোয়ালিটির ফ্যাক্টরটা কী হবে ওয়েব ফ্রম যেমন আমরা এইখানে টিউনিন ফর্কের ওয়েব ফর্ম দেখিয়েছি এই ছবিটা দেখা যাচ্ছে টিউনিং ফর্কের ওয়েব ফর্ম তাহলে এটা হচ্ছে দেখা যাচ্ছে এইভাবে কাপটা ওপর নিচে ওঠানামা করেছে এইখানটার কাপটা যদি দেখি তাহলে কি পিয়ানোর কাপ পিয়ানোর কাপটা কেমন হয়েছে এই কাপটা যেমন স্মুথ সেরকম কিন্তু হয়নি দেখা যাচ্ছে একটু ওপর নিচ ওঠানামা 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 করেছে তাহলে দেখা যাচ্ছে এই দুটো ওয়েবের ওয়েব ফর্ম এ ফর এম ফর্ম এই দুটো ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পিয়ানো এটা হচ্ছে টিউনিং ফর্ক তারপরে মিউজিক মিউজিকটা বলছে ইট ইজ এ প্লেজেন্ট প্রেসেন্ট অ্যান্ড ইউনিফর্ম সাউন্ড প্রডিউসড বাই দ্য রেগুলার অ্যান্ড পিরিয়ডিক ভাইব্রেশন এই প্রত্যেকটা শব্দ কি ইম্পর্টেন্ট প্রেজেন্ট তো বটি কন্টিনিউয়াস টানা চলবে ইউনিফর্ম সাউন্ড মানে কখনো বাচ্চা কখনো কমছে এরকম নয় একটা মোটামুটি ইউনিফর্মেটি বজায় থাকবে প্রডিউসড বাই দ্য রেগুলার অ্যান্ড অ্যান্ড পিরিয়ডিক ভাইব্রেশান মানে যার জন্য এই সাউন্ডগুলো তৈরি হবে যে ভাইব্রেট করছে যে বডিটা সেই ভাইব্রেশান হবে রেগুলার ভাইব্রেশান কোনো ইরেগুলার কোনো অনিয়মিত ব্যাপার স্যাপার নয় এবং পিরিয়ডিক ভাইব্রেশান অর্থাৎ এই ঘটনাটা হবে পিরিওডিক না সাউন্ড প্রডিউস বাই ফ্লুট ভায়োলিন টিউনিং ফর্ক এটসেট্রা এগুলো সব মিউজিকের মধ্যে পড়ে রাখ পড়ছে আর মনে রাখতে হবে এই যে সাউন্ড লেভেল ইজ ইউজুয়ালি বিটুইন টেন ডেসিবেল থেকে থার্টি ডেসিবেল অর্থাৎ দশ ডেসিবেল থেকে থার্টি ডেসিবেলের মধ্যে এই সাউন্ড ওয়েভের লেভেলটা যদি থাকে তাহলে সেটা হলো মিউজিক এটা হচ্ছে মেজারিং প্রপার্টি টেন ডিবিতে থার্টি ডিবি আর নয়েজের ক্ষেত্রে কী হবে ইট ইজ নট এ প্লেজেন্ট সাউন্ড তাহলে আগেরটা আমরা পড়েছিলাম প্রেজেন্ট সাউন্ড এই যে ইয়েলো কালারের জায়গাটা প্রেজেন্ট আর এখানকার এই ইয়েলো কালারের জায়গাটা নট এ প্লেজেন্ট সাউন্ড দ্য সাউন্ডস আদার দ্যান দ্য মিউজিক্যাল সাউন্ড তাহলে মিউজিক্যাল গোটা সাউন্ড গোটা সাউন্ডটাকে তো আমরা দুটো পরে ভাগ করেছি একটা মিউজিক একটা নয়েজ তাহলে মিউজিক ছাড়া বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব নয়েজ সেই করাই বলেছে ইট ইজ এ সাউন্ড প্রডিউসড বাই দ্য ইরেগুলার ভাইবেশান তাহলে আমরা একটু আগে একটু আগে কী দেখলাম রেগুলার অ্যান্ড প্রিরডিক ভাইবেশান এটা কী তৈরি হয়েছে ইরেগুলার ভাইবেশান তোমরা যদি ইয়েলো কালার ইয়েলো কালার গ্রিন কালার গ্রিন কালার এবং অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে যদি মানে ডিফারেন্সটা লিখতে শুরু করো তাহলেই কিন্তু মিউজিক আর নয়েজের মধ্যে পার্থক্যটা ধরা পড়বে অল দ্য সাউন্ডস আপনার লেভেল মনে রাখতে হবে এটা একশো কুড়ি ডিবির থেকে বেশি হবে কারণ নয়েজের ক্ষেত্রে তাই হয় কারণ সেখানে সাউন্ড পলিউশন হয় তাহলে আমরা একটু আগেই পড়েছি সাউন্ড পলিউশন কোনটা হবে যদি দেখা যায় সাউন্ড লেভেলটা একশো কুড়ি ডিবির থেকে বেশি হয়েছে এটা হচ্ছে নয়েজ এবার মিউজিক আর নয়েজের মধ্যে আমরা ওয়েব ফর্মটা দেখছি আমরা দেখতে পাচ্ছি এই মিউজিক সাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রেগুলার কাপ এবং এটা একটা পিরিয়ডিক মোশানের জন্য এই কাপটা পাওয়া গেছে আর এইখানে কিন্তু সেরকম হয়নি এইখানে কাপটা বাড়িতে যাদের ইসিজি করা হয় তাদের অনিয়মিত আকার দেখতে পাওয়া যায় যাদের হার্ট গন্ডগোল আছে তাদের ক্ষেত্রে এসব উল্টো পাল্টা ওয়েব তৈরি হতে শুরু করবে আমরা যদি পাশাপাশি কন্ট্রাস্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা রেগুলার ভাইব্রেশন এটা হচ্ছে ইরেগুলার ভাইব্রেশন তাহলে এটা হবে মিউজিক এটা হবে নয়েজ আর আমরা যদি লেভেলটা মাপতে পারি যন্ত্র দিয়ে তাহলে আমরা দেখতে পাবো এটা দশ থেকে থার্টি ডিবির মধ্যে থাকবে আর এটা একশো কুড়ি ডিবির থেকে বেরিয়ে যাবে এই গেল তোমাদের সাত নম্বর চ্যাপ্টারের টোটাল আলোচনা